إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد আজকের মুসলিম বিশ্বের বর্তমান পরিস্থিতির উপরে আমি আমার সকল মুমিন ভাইদের প্রতি এই উপদেশনামা ওসিয়াতনামা বা এই বার্তা পৌঁছে দিচ্ছি। প্রতিটি মুসলিমের, বিশেষ করে যারা আমার সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে, আমাকে যারা আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি, সে কারণেই আপনাদের প্রতি আমার এই বার্তা, আমার এই চিঠি। আশা করি এই চিঠি পাওয়ার পরে আমাদের ভাইদের মধ্যে আমূল পরিবর্তন আসবে, ঈমানের বৃদ্ধি পাবে, আমলের বৃদ্ধি পাবে, এবং এই চিঠিতে যা উল্লেখ করা হচ্ছে তার বাস্তবায়ন ঘটবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হে মুসলিম, তোমার প্রতি বার্তা, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই, মাবুদ নেই, যিনি সব দেখেন, সব শুনেন, সব কিছুর খবর রাখেন, যিনি ফয়সালাকারী, হিসাব গ্রহণকারী, বিনিময়দাতা এবং শ্রেষ্ঠ বিচারক, যিনি নির্দেশ দিয়েছেন, হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো যেমন ভাবে তাকে ভয় করা উচিত, এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল ইমরান 3 নম্বর সুরার 102 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করেছেন, ফাসতাকিম কামা উমিরতা, তোমাকে যেমন আদেশ করা হয়েছে দিনের পথে চলার জন্য সেভাবে তুমি অবিচল থাকো। সূরা হুদ 11 নম্বর সুরার 112 নম্বর আয়াত। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদেরকে এবং নিজেদের পরিবার বর্গকে আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। সূরায়ে তাহরিম 66 নম্বর সুরার 6 নম্বর আয়াত। আমি প্রশংসা করছি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আরো ইরশাদ করেছেন, ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা ধাবিত হও সেই পথে যা তোমাদের নিয়ে যাবে তোমাদের সৃষ্টিকর্তার ক্ষমা এবং জান্নাতের জন্য, যা এতই প্রশস্ত যেমন আসমান এবং জমিনের মতো, যা মুত্তাকিনদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। সূরা আল ইমরান 3 নম্বর সুরার 133 নম্বর আয়াত। আমি প্রশংসা করছি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আরো ইরশাদ করেছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ। ঈমানদার লোকদের জন্য সে সময় কি এখনো আসেনি আল্লাহর জিকিরে তাদের অন্তর বিগলিত হবে, তার অবতীর্ণ মহাসত্যের সম্মুখে অবনত হবে, তারা যেন সে লোকদের মতো না হয় যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছিল,
পরে দীর্ঘকাল তাদের উপর দিয়ে চলে গেলে তাদের অন্তর শক্ত হয়ে গিয়েছে। সূরা আল হাদিদ 57 নম্বর সূরার 16 নম্বর আয়াত। আমি প্রশংসা করছি সেই মহান রব্বুল আলামিনের যিনি ইরশাদ করেছেন, মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিক্রয় করে থাকে এবং আল্লাহ তার বান্দাদের প্রতি পূর্ণ দয়াশীল। সূরা বাকারা 2 নম্বর সূরার 207 নম্বর আয়াত। আমি সালাত এবং সালাম পেশ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সুসংবাদদাতা, বাশির ও নাজির, জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান্নাম থেকে সতর্ককারী হিসেবে দুনিয়াতে আগমন করেছিলেন, যিনি বলেছেন ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদরাতুন ওয়া ইন্নাল্লাহ মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরুকুম কাইফা তাআমালুন। নিশ্চয়ই এই পৃথিবী অবশ্যই শুভ, সবুজ, সুমিষ্ট ও সুআকর্ষণীয়। আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে তার প্রতিনিধি করেছেন যাতে তিনি দেখে নেন তোমরা কিরূপ কাজ করো। কাজেই তোমরা পৃথিবী সম্পর্কে সতর্ক হও এবং নারীদের থেকে সাবধান থাকো, কারণ বনী ইসরাইলের প্রথম ফিতনা নারীদের মাধ্যমেই শুরু হয়েছিল। মুসলিম শরীফের হাদিস নাম্বার 2742। যিনি আরো ইরশাদ করেছেন, প্রত্যেক বান্দাকে ওই অবস্থায় পুনর্জীবিত করা হবে যে অবস্থায় সে মারা যায়। ইন্নাকুম তুহশারুনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইয়াউনা। নিশ্চয়ই তোমরা হাশরের ময়দানে ঠিক সে অবস্থায় উঠবে যে অবস্থায় মৃত্যুবরণ করবে, আর মৃত্যুবরণ করবে ঠিক সে অবস্থায় যে অবস্থায় জীবন যাপন করবে। জীবন যাপন করবে যেমন, মৃত্যু হবে তেমন, আর মৃত্যু হবে যেমন হাশরে উঠবে তেমন। মুসলিম শরীফের হাদিস নাম্বার 2878 নাম্বার। হে মুসলিম, আল্লাহ তোমার প্রতি রহম করুন, আল্লাহর আনুগত্য অনুযায়ী তোমার প্রতি আমার ওয়ালা রয়েছে, বন্ধুত্ব রয়েছে। আমি আমার নিজের যেরূপ কল্যাণ চাই অনুরূপ কল্যাণ তোমারও চাই। আল্লাহর জন্য আমি তোমাকে বলছি, আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। একমাত্র আল্লাহর ইবাদতের নির্দেশ দাও যার কোনো শরীক নেই। এ বিষয়ে মানুষকে উৎসাহিত করো, যে মেনে নিবে তার সাথে বন্ধুত্ব স্থাপন করো এবং যে তা অস্বীকার করবে তাকে কাফের বলে ঘোষণা দাও। শিরিককে পরিত্যাগ করো এবং আল্লাহর ইবাদতে শিরিকের বিষয়ে ভয় প্রদর্শন করো, এ ব্যাপারে কঠোরতা আরোপ করো, এ নীতির ভিত্তিতে শত্রুতা স্থাপন করো এবং যে ব্যক্তি শিরিক করে তাকে কাফির বলে ঘোষণা দাও। এ বিষয়গুলো তোমার প্রতি ওয়াজিব, এই দীনের ভিত্তি ও মূল নীতির অন্তর্ভুক্ত। তুমি তোমার দীনকে প্রকাশ করো, তোমার আকীদা, প্রচলিত শিরিক কুফুর তাগুতের স্বরূপ উন্মোচন করো। কাফের মুশরিক তাগুতের সাথে বারাআহ তথা সম্পর্কহীনতা, ঘৃণা, বিদ্বেষ, শত্রুতা প্রকাশ করে দাও। এগুলো তোমার প্রতি ওয়াজিব। যদি না পারো প্রকাশ করতে, তাহলে তোমার জন্য ওয়াজিব তুমি হিজরত করে দুনিয়ার এমন জায়গায় চলে যাবে যেখানে তোমার দিনকে প্রকাশ করতে ও যথাযথভাবে পালন করতে পারবে। যদি হিজরত করতে না পারো, তোমার জন্য আদর্শ হচ্ছে সাগ পাল নিয়ে পালিয়ে যাবে পাহাড়ে তোমার দিন নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন একটি মুহূর্ত আসবে যখন মানুষের সবচেয়ে প্রিয় মাল হবে ছাগল, যা নিয়ে সে পাহাড়ে আশ্রয় নিবে, তার ঈমান নিয়ে পালিয়ে যাবে। তুমি সেটাই করো। যদি তাও না পারো, তোমার পরিবার তোমার অসামর্থ্যতার কারণে, তাহলে কাফের মুশরিক তাগুতের থেকে অবশ্যই দূরে থাকবে, তাদেরকে বন্ধু বানাবে না, সচেষ্ট থাকবে বাধা দূর হবার যেন সুযোগ পেলেই চলে যেতে পারো। তুমি সাবধান হও কাফেরদের সাথে আচরণ এবং মেলামেশায়। এমন কিছু কাজ আছে যা করলে তুমি এই দিন থেকে খারিজ হয়ে কাফের মোর্তাদে পরিণত হবে।
সেগুলো যেমন কাফেরদের দিনকে ভালোবাসা, গণতন্ত্রের লোকদের গণতন্ত্রের জন্য ভালোবাসা, আইন প্রণয়নকারী সংসদ সদস্যদের ভালোবাসা, আধুনিকতাবাদী ও জাতীয়তাবাদীদের ভালোবাসা তাদের উদ্দেশ্যে এবং বিশ্বাসের কারণে, তাদেরকে ইসলামের উপরে বিজয়ী দেখতে আশা করা, মুসলিমদের বিরুদ্ধে তাদের সাহায্য করা, তাদের দিনের সাথে আপোষ করা ইত্যাদি থেকে তুমি সাবধান থাকো। তুমি আরো সাবধান হও কাফেরদের সাথে আচরণ এবং মেলামেশায় এমন কিছু কাজ আছে যা করলে তোমার ভয়ঙ্কর কবিরা গুনাহ হবে। সেগুলো যেমন কুফফারদের মর্যাদা দেওয়া, তাদের সম্মান করা অথবা তাদের সমাবেশে অগ্রে স্থান দেওয়া, মুসলিমদের বদলে তাদেরকে কাজে নিযুক্ত করা, কর্মচারী বানানো, কাফেরদের সাথে নরম নরম কথা বলা, তাদের প্রতি হাসা, তাদের ময়লা পরিষ্কার করে দেওয়া ইত্যাদি। তুমি সাবধান হও, কাফেরদের উপর সন্তুষ্ট হইও না, নির্ভর করো না, সান্নিধ্যের অন্বেষণ করো না, অন্তরঙ্গ বন্ধু বানাইও না, অনুগত হইও না, ভালোবাসো না, কর্তৃত্ব দিও না, সহযোগিতা করো না, উপদেশ পরামর্শ চেও না, কুফরির কোন বিষয় একমত পোষণ করো না, প্রশংসা প্রশস্তি করো না, অভিভাবক বানাইও না, এমনকি সে যদি ভাই বা পিতাও হয়। সতর্ক হও, তোমার অজান্তে না আবার তোমার দিন ধ্বংস হয়ে যায় কিংবা ভয়ঙ্কর কবিরা গুনাহ হয়ে যায়। সাবধান, সতর্কতার নামে বেশি বাড়াবাড়ি করছো না তো, যা তোমার জন্য জরুরি নয়। এই দিনকে প্রচার প্রসার এবং কায়েমে সচেষ্ট হও, গাফিলতা পরিত্যাগ করো। তোমার অবস্থা যেন বনী ইসরাইলের মতো না হয়, যাদের অনেক দিন যাওয়ার পর অন্তর শক্ত হয়ে গিয়েছিল। আমি লক্ষ্য করছি আমাদের অনেক ভাইদেরকে, যারা একসময় ভালো দাওয়ার কাজ করত, দিন রাত সবসময় তাদের চিন্তা থাকত কিভাবে ইসলামকে বিজয়ী করা যায়, ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ পেশ করা যায়, কিন্তু তারা আস্তে আস্তে শক্ত হয়ে গেছে, এখন তারা দিনের উপরে অটল স্থির নেই। সেজন্য খবরদার, তুমি সাবধান থাকবে, তোমার অন্তর যেন শক্ত হয়ে না যায়। তোমাকে আরো বলছি, আল্লাহর কালিমাকে উচ্চে তুলে ধরার জেহাদে জান মাল দিয়ে অংশগ্রহণ করো, তোমার উপর এটি ফরদুল আইন, ঈমান আনার পর সবচেয়ে বড় ওয়াজিব, এই দিনের শীর্ষ চূড়া জেরওয়াতু সানামিল ইসলামে তোমার সফলতার চূড়ান্ত পথ হচ্ছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ। এ থেকে গাফেল থেকে যেন মুনাফিকির শাখায় তোমার মৃত্যু না হয়, ফাসিক না হয়ে যাও, আজাব স্পর্শ না করে, আল্লাহ না আবার তোমাকে পরিবর্তন করে দেন। সাবধান, এই দিনে ফিরে আসো। তোমাকে আরো বলছি, তোমার পিতা, সন্তান, ভাই, স্ত্রী, গোত্র, গোষ্ঠী, ধনসম্পদ, ব্যবসা, বাসস্থান যেন তোমার কাছে আল্লাহ, আল্লাহর রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদের চেয়ে অধিক প্রিয় না হয়, তাহলে তুমি ফাসেক হয়ে যাবে, আল্লাহর আজাব স্পর্শ করবে। ওহে মুসলিম, সাবধান, গাফেল থেকো না, নিজেকে পরীক্ষা করো, এখনই সময় তুমি এই সব কিছুর চেয়ে জেহাদ ফি সাবিলিল্লাহর কাজকে কম গুরুত্ব দিচ্ছ না তো, তুমি দুনিয়া বা অন্য কিছুর পিছে ছুটছ না তো। দুনিয়াব্যাপী মুসলিম নারী পুরুষ শিশুদের নির্বিচারে হত্যা করা হচ্ছে, পঙ্গু করা হচ্ছে, নারীদের ইজ্জত হনন করা হচ্ছে, তাদের গর্ভে অপবিত্র শুকর বানরদের বাচ্চাতে ভরে যাচ্ছে, কি লজ্জা! তাদের আত্মচিৎকার কি তোমার কানে পৌঁছে না? কি জবাব দেবে আল্লাহকে? নারীরা বিধবা হয়ে যাচ্ছে, বাচ্চারা এতিম হচ্ছে, ভাইদের বন্দী করা হচ্ছে, অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে, তাদের প্রতি এমন সব অকথ্য নির্যাতন চালানো হচ্ছে যা বর্ণনা করা যায় না, তাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, তাদেরকে বলাৎকার করা হচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি কোথায় হে খালিদের উত্তরসূরি? মুসলিম দেশগুলো কুফফাররা দখল করে নিয়েছে, আর কোথাও বা রয়েছে ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলাম মুরতাদদের শাসক, যারা তাদের প্রভুদের খুশি করতে মুসলিমদের বন্দী, হত্যা, নির্যাতন সহ
কোনো কাজ নেই যে তাদের বাধে। আল্লাহর কালাম কোরআনকে অপমান করা হচ্ছে, কোরআনকে পায়খানায় ছুঁড়ে মারা হচ্ছে, কোরআনকে ছিঁড়ে দিয়ে তার উপরে ড্যান্স করা হচ্ছে, প্রিয়তম রাসূলের ব্যঙ্গচিত্র অঙ্কন করার স্পর্ধা দেখিয়েছে তারা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি কোথায় হে অমুক যে নিজেকে মুসলিম দাবি করছো? তুমি কিসের পিছে ছুটছো? তুমি আল্লাহকে কি জবাব দেবে? উম্মার রাসূলকে পর্যন্ত নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, আর কি বাকি থাকলো? এ অবস্থায় মাটির উপরের চেয়ে মাটির নিচেই যে উত্তম, আল্লাহর জন্য জিজ্ঞেস করছি, তুমি জেগে উঠবে কি? আসো তোমাকে দেখিয়ে দেই, সেই দেখিয়ে দেই কিভাবে তুমি সাপোর্ট করবে জিহাদকে। বিশুদ্ধ নিয়াত করো জেহাদের জন্য, শহীদ হওয়ার কামনা করো, জেহাদে মাল দাও, অন্যদের থেকে মাল সংগ্রহ করো, মুজাহিদদের ফ্যামিলি দেখাশোনা করো, মুজাহিদকে প্রস্তুত করে দাও, জেহাদের জন্য উৎসাহিত করো, মিডিয়ায় কাজ করো, মুজাহিদদের হেফাজত করো, তাদের বিষয়গুলো গোপন রাখো, তাদের জন্য দোয়া করো, জেহাদের সংবাদ ফলো ও প্রচার করো, জেহাদের এলেম ও ফিকা শিক্ষা করো, মুজাহিদদের জ্ঞানগুলো শিক্ষা দাও ও ছড়িয়ে দাও, জেহাদের জন্য সব ধরনের প্রস্তুতি নাও, মুজাহিদদের সাপোর্ট করো, আল ওয়ালা ওয়াল বারা আর আকিদা ডেভেলপ করো, মুসলিম বন্দী ও তাদের পরিবারের দেখাশোনা করো, বিলাসিতা ত্যাগ করো, জেহাদের বেনিফিট হবে এমন টেকনিক শিখো, হক আলেমদের চেনাও, হিজরত করো, মুজাহিদদের নসিহা দাও, তাদের কল্যাণ কামনা করো, এই সময়ের ফেরাউন ও মুনাফিকদের মুখোশ উন্মোচন করো, জেহাদের নাশিদ বানাও, কবিতা বানাও, জেহাদের গজল তারানা, জেহাদের জজ্বাত তৈরি করে এমন কবিতা তৈরি করো এবং প্রচার করো, কাফেরদের অর্থনৈতিক বয়কট করো, আরবি ভাষা শিক্ষা করো, তায়েফা আল মনসুরা কে তা চেনাও, সরাসরি জেহাদে অংশ নাও। এই হচ্ছে কিছু ওয়ে তুমি কিভাবে ওয়াসাইলু মুশারাকাতিল জিহাদ, তুমি কিভাবে জেহাদে অংশগ্রহণ করবে তার কিছু রাস্তা তোমাকে বলে দেওয়া হলো। সুতরাং অগ্রগামী হও, যত বেশি ভাবে সম্ভব তোমার সাপোর্ট শুরু করো। তুমি মুজাহিদিন এবং আল্লাহর পথে বন্দী এবং তাদের ফ্যামিলির খোঁজ খবর নিয়েছো কি? তুমি তোমার সব প্রয়োজন মিটিয়ে সুখে দিন কাটাচ্ছ, আর তারা প্রয়োজনগ্রস্ত নয় তো? তোমাকে আল্লাহ মুক্ত রেখে পরীক্ষা করছেন, তুমি আল্লাহ এবং তার রাসূল এবং ইমানদারদের বন্ধু হিসেবে নও কি? সাবধান হয়ে যাও, বিপদ বিপর্যয় তোমাকে স্পর্শ করার আগে আরো সাবধান হও। যখন আল্লাহ বলবেন হে অমুক আমি ক্ষুধার্ত ছিলাম তুমি অন্ন দাওনি, আমি অসুস্থ ছিলাম তুমি দেখতে যাওনি, তুমি আশ্চর্য হয়ে বলবে হে আল্লাহ আপনি তো রব পবিত্র, আমি কিভাবে আপনাকে খাওয়াবো বা দেখতে যাব? আল্লাহ তারা বলবেন হে অমুক আমার অমুক বান্দা ক্ষুধার্ত ছিল, তাকে খাদ্য দিলে তুমি আমাকে সেখানে পেতে, হে অমুক আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তাকে দেখতে গেলে তুমি আমাকে সেখানে পেতে। সচেতন হও অনেক বেশি দেরি হয়ে যাওয়ার আগে। তুমি জেনে রাখো বর্তমান জিহাদের জন্য যেমন মানুষ প্রয়োজন, তেমন প্রয়োজন অর্থের এবং মালের। তুমি তোমার ঘরের অতিরিক্ত ফার্নিচার বা স্ত্রীর গহনা কিনতে কিংবা অন্য বিলাসিতায় যে অর্থ ব্যয় করছো, এর অনেক কম মাল হলেই তারা আল্লাহর শত্রুদের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করতে পারে। তুমি কি জানো এই সময়ের তায়েফ আল মনসুরা বা আল্লাহর সাহায্যপ্রাপ্ত দল কারা? যাদের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়ে গেছেন যে কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, যারা অন্যদের উপরে প্রাধান্য লাভ করবে, যারা শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করবে, যারা তাদের বিরোধিতা করবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। চোখ মেলে তাকাও, কারা ইসলামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করছে, কারা বর্তমানে আত-তায়েফা, কারা সমস্ত দুনিয়ার কাফেরদের সর্দার, আমেরিকা
ও তাদের আহজাবের সাথে যুদ্ধ করছে, কারা মুসলিমদের ভূমিগুলো থেকে কাফেরদেরকে বের করে দেওয়ার চেষ্টায় রত আছে, কারা মজলুমদের পাশে দাঁড়াচ্ছে, কারা আল্লাহর কালিমাকে উচ্চে তুলে ধরতে, শরিয়াকে কায়েম করতে, খিলাফতকে ফিরিয়ে আনতে ওয়াকাতরে প্রাণ বিলিয়ে দিচ্ছে, কারা মুসলিমদের উপর জেকে বসা মোরতাদদের পরিবর্তনের জিহাদে রত, কারা মুসলিম শিশু মা বোনদের ইজ্জত বন্দী ভাইদের রক্ষায় প্রাণ দিচ্ছে, কারা এই উম্মার জন্য সর্বদা চিন্তিত। তুমি যদি অন্ধ বোবা ও কালা না হয়ে থাকো, তবে নিশ্চয়ই দেখতে পাচ্ছ কাদের বিরুদ্ধে সমস্ত কুফফাররা একাত্তা হয়েও আল্লাহর পারমিশনে কোনো ক্ষতি করতে পারছে না। আল্লাহর জন্য বলছি, তাদেরকে খুঁজে বের করো এবং তাদের সাথে লেগে থাকো, অন্যদেরকে তাদের চিনাও, তায়েফাকে যত সম্ভব সাপোর্ট করো, তাহলে তোমার জন্য সুসংবাদ হে গোরাবা। আল্লাহর ফরজকৃত বিষয়গুলো পূর্ণ হেফাজত করে আল্লাহর নৈকট্য অর্জন করো, নফল সমূহের ব্যাপারে অগ্রগামী হও, যাতে তুমি আল্লাহর ভালোবাসা পেতে পারো। তুমি তোমার সালাতের ব্যাপারে যত্নবান হও, এখলাসের সাথে খুশু খুজু সহকারে, যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, যদিও তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, ফা ইন্নাহু ইয়ারাকা, তিনি অবশ্যই তোমাকে দেখতে পাচ্ছেন। জীবনের শেষ সালাতের মতো যথা সময়ে সুন্নাহ অনুসারে জামাতের সাথে সালাত আদায় করো, পরিবার পরিজনকে এই সালাতের নির্দেশ দাও, যাকাতের ব্যাপারে যত্নবান হও, যদি তোমার নেশাব পূরণ হয়ে থাকে যাকাত মুজাহিদিনদের দাও, তবে যাকাত দিয়েই ক্ষান্ত থেকো না, তোমার মাল দ্বারা জিহাদ করো, আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করো, অর্থ উপার্জন করে জিহাদ এবং অন্যান্য কাজে ব্যয় করো। জেনে রেখো, জান দ্বারা যুদ্ধ করার সাথে সাথে মাল দ্বারা যুদ্ধ করাও ফরদুল আইন। সুতরাং পকেট থেকে ব্যয় করার মাধ্যমে তুমি জেহাদের অর্ধেক ফরজিয়াত আদায় করতে থাকো, যতক্ষণ না শারীরিকভাবে জেহাদে অংশগ্রহণ করতে পারছ। আমলের ক্ষেত্রে সচেতন হও, এখলাসের সাথে করার ব্যাপারে, যেন তার রিয়ার কারণে ধ্বংস না হয়। সাবধান হও কবিরা গুনাহগুলো থেকে, যা তোমার জাহান্নামের কারণ হতে পারে। তুমি সচেতন হও আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের ব্যাপারে, তুমি যেন এ থেকে গাফেল থেকে অন্যদের সাথে নিজেও ধ্বংস হয়ে না যাও, যেমন ধ্বংস হয়েছিল শনিবারের সীমালঙ্ঘনকারীদেরকে বাধা প্রদান যারা করে নাই তারা। জেনে রেখো, সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করা তোমার জন্য ফরজ। সাবধান হও ওয়াদা অঙ্গীকার চুক্তির ব্যাপারে, অবশ্যই তা পূরণ করো, মুনাফিকদের মতো তা ভঙ্গ করো না, বর্তমানে অধিকাংশের মতো হইও না যারা এসবের মূল্য দেয় না, তুমি এ ব্যাপারে তোমার রবের কাছে জিজ্ঞাসিত হবে। এলেম অর্জনে সচেষ্ট হও, তুমি যেন জেনে রেখো কথা এবং কাজের পূর্বে এলেম যারা জানে এবং যারা জানে না তারা সমান নয়। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? অবশ্যই সমান নয়, অন্ধকার এবং আলো সমান নয়, পথভ্রষ্টতা আর হেদায়েত সমান নয়, সমান নয় অজ্ঞতা মূর্খতা আর বাসীরা স্পষ্ট জ্ঞান। তোমার প্রতি ফরজ দিনের ব্যাপারে জানা, তুমি সচেষ্ট হও তোমার রব সম্পর্কে, তার নবী সম্পর্কে, তাওহীদ ঈমান ইসলাম সম্পর্কে জানার ব্যাপারে। তুমি আরো মনোযোগ দাও তোমার পরিবার পরিজন এবং অন্যদেরকে দিনে এলেম শিক্ষা দেওয়ার ব্যাপারে, হক এলেম ছড়িয়ে দেওয়ার ব্যাপারে। তোমার পরিবার যদি মূর্খ থাকে, দিনের অধিকাংশ ব্যাপারে সে তোমার দিনের পথে অনেক বড় বাধার কারণ হতে পারে, যা অভিজ্ঞতা থেকে প্রমাণিত। তুমি নিজেকে এবং আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। তুমি সাবধান হও তোমার অবসর সময়, তোমার যৌবন, তোমার অর্থ উপার্জন ও ব্যয় করা, এলেম অনুযায়ী আমল করার ব্যাপারে। তুমি জেনে রেখো, এসব বিষয়ে তুমি কেয়ামতে জিজ্ঞাসিত হবে, যার উত্তর দেওয়া ব্যতীত এক পাও নাড়াতে পারবে না। আবার জিজ্ঞেস করি, এগুলো তুমি আল্লাহর সন্তুষ্টির পথে কাজে লাগাচ্ছ তো? একটা সময় যখন তুমি দিন বুঝেছিলে,
তখন তোমার যে অগ্রগামিতা ছিল তা কি স্তিমিত হয়ে গেছে? তুমি কি গাফিলতি, অলসতা অধিকাংশ সময় তোমার নিজেকে নিয়ে কিংবা এই দুনিয়া ও চাকরি ব্যবসা বা এ জাতীয় কিছুর পিছে ছুটছ? তুমি প্রত্যহ কিছু সময় কোরআন বুঝাও, কোরআন বুঝো এবং কোরআনকে চিন্তা গবেষণার কাজে ব্যয় করো, যা তোমার জন্য রহমত, হেদায়াত এবং অন্তরের রোগের ঔষধ হবে। ওহে ব্রাদার, কুপ্রবৃত্তির অনুসরণ থেকে সাবধান হও। তোমার মন যা চায় তা করো না, আল্লাহ যা চান তা করো। তোমার অবসর সময়কে যথাযথ কাজে লাগাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সিহ্হাতু ওয়াল ফারাগ, দুটো নিয়ামত যার মধ্যে বেশিরভাগ লোকেরা গাফেল হয়ে আছে, অমনোযোগী হয়ে আছে, আর সে দুটো হচ্ছে সুস্থতা এবং অবসর। তুমি তোমার সুস্থতা এবং অবসরকে কাজে লাগাও। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। ওহে মুসলিম, তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তোমার হিসাব নেওয়ার জন্য আল্লাহই যথেষ্ট, যিনি সব জানেন। তুমি যা গোপন করো ও প্রকাশ করো। তোমাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। যখন তুমি দুনিয়ার সব কিছু ছেড়ে চলে যাবে, শুধু তুমি আখিরাতের জন্য যা সঞ্চয় করেছ তা নিয়ে সাবধান হও। তোমার শেষ আমলের ব্যাপারে তুমি জানো না কখন তোমার শেষ মুহূর্ত। তুমি কি প্রস্তুত মৃত্যুর জন্য? তুমি কি প্রস্তুত কবরের সওয়াল জবাবের জন্য? তুমি কি প্রস্তুত ভয়াবহ কেয়ামতের জন্য, হাশরের ময়দানের জন্য, হিসাব নিকাশের জন্য, আল্লাহকে জবাব দেওয়ার জন্য, মিজানের জন্য? তুমি কি প্রস্তুত চুলের চাইতে সূক্ষ্ম, তরবারির চাইতে ধারালো পুল সিরাতকে পাড়ি দেওয়ার জন্য? ভয়ঙ্কর, তুমি জাহান্নামের ভয়ঙ্কর আজাব থেকে আত্মরক্ষার জন্য কাজ করছো তো? যার ইন্ধন মানুষ এবং পাথর, যার আগুন ভয়ঙ্কর উত্তাপ সম্পন্ন কালো বর্ণের, যা হৃদয় পর্যন্ত জ্বালিয়ে দেবে, এমন উত্তপ্ত পানি যা নাড়ি ভুঁড়িকে বের করে দিবে। রয়েছে খাবারে হিসাবে জাক্কুম ও গলিত পুজ। জাহান্নাম অসম্ভব গভীর, ভয়াল জায়গা, কঠোর হৃদয় ফেরেশতারা নিযুক্ত, যেখানে শাস্তির মাত্রা বৃদ্ধির জন্য শরীরকে অনেক বড় করে দেওয়া হবে। চামড়াগুলো জ্বলে যাবে, বের হতে চাইবে, বের হতে পারবে না, মৃত্যুকে ডাকবে, মৃত্যু আসবে না। ভয়ঙ্কর শাস্তি যা অনন্তকাল ব্যাপী চলতে থাকবে। তুমি অগ্রগামী হও সেই চিরস্থায়ী জান্নাতের দিকে, যেখানে রয়েছে চিরন্তন সুখ। যা মন চাইবে তাই পাবে, যা আদেশ করবে তাই দেওয়া হবে। জেনে রেখো, দুনিয়ার চাওয়া পাওয়ার পূর্ণতার স্থান নয়, দুনিয়ার চাওয়া পাওয়ার পূর্ণতার স্থান নয়, দুনিয়ার চাওয়া পাওয়ার পূর্ণতার স্থান নয়। জান্নাতি হচ্ছে এমন জায়গা যা তোমার সব আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেওয়া হবে। চির কিশোর সেবকগণ, চির যৌবনা সঙ্গিনীগণ, ফল মূল গোস্ত দুধের মধুর শরাবের নহর, উত্তম বাসস্থান ও বিছানা, চির আরাম, চির যৌবন, চির সুখ, অসংখ্য নিয়ামতের মাঝে সবচেয়ে বড় নিয়ামত হবে তুমি আল্লাহকে দেখবে। শুধু তোমাকে এটা বলাই যথেষ্ট মনে করছি, সবচেয়ে কম মর্যাদার যে জান্নাত লাভ করবে তা হবে দুনিয়ার দশটির সমান। সুতরাং হে মুসলিম, হে ভাই, আল্লাহ তোমার প্রতি রহম করুন। এই বার্তা তোমার কাছে পৌঁছার পর আশা করি তুমি তা তোমার পরিবর্তন এবং সংশোধনে যথেষ্ট হবে। গতানুগতিক চিঠি হিসাবে নিও না আমার এই পত্রকে, ফেলে দিও না, এটা ফেলে দেওয়ার নয়, আল্লাহর জন্য বলছি। এর দ্বারা নিজেদেরকে সংশোধনের চেষ্টা করো, আর তোমার অবস্থা যদি উত্তম হয় এর চেয়েও যা উল্লেখ করলাম, আল্লাহর কাছে কামনা করি তোমাকে তিনি দৃঢ় রাখুন, মাউত পর্যন্ত লেগে থাকো উত্তম ইমান সহ। এটি আমার ওসিয়াত আমার ভাইদের প্রতি, যারা আমাকে ভালোবাসে আল্লাহর জন্য, যাদেরকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, যাদেরকে আমি আল ওয়ালা হিসাবে গ্রহণ করেছি, আমি তাদের জন্য
এই নসিহা দিচ্ছি ভাইরা আমার, তোমরা এই নসিহাগুলোকে ভালো করে শোনো, বারবার শোনো, অনেকবার শোনো, এবং প্রত্যেকটা লাইনে লাইনে অক্ষরে অক্ষরে মনোযোগ দিয়ে চিন্তা করো, এরপরে আমল করো, সে অনুযায়ী তোমরা হালাকা তৈরি করো, ভাইদেরকে দাওয়াত দাও। ইনশাআল্লাহ তোমরাই হবে এই যুগের আল গুরাবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যাদের সঙ্গে সুসংবাদ দিয়েছেন, ফাত্তুবা লিল গুরাবা, গোরাবাদের জন্য সুসংবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদের সকলকে বিষয়গুলোকে বুঝার, আমল করার এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।